উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণবজন, আদ্যাশক্তি রূপিণী মায়েরা, পিতৃতুল্য বাবারা, এই রাত্রিকালীন পরিবাসনে যারা এসে উপস্থিত হয়েছেন বা যারা সেই সকাল থেকে সকাল 9টার থেকে কীর্তন শুরু হয়েছে, একের পর একজন কীর্তনে আসছেন, আপনাদেরকে কীর্তন শ্রবণ করাচ্ছে, আপনারাও শ্রবণ করছেন। সেই সকাল থেকে আর এখন রাত্রি প্রায় 9টা অতিক্রম করে এখানেই শেষ নয়, এরপরে আছে ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা, সর্বলীলার মুকুটমণি লীলা, ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা। মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান রাসলীলা করছেন ব্রজ গোপিকাদের সাথে। সকল ব্রজ গোপিকা নয়, কিছু ব্রজ গোপীদের সাথে। শাস্ত্রে বলছে 1600 ব্রজ রমণীকে সাথে নিয়ে তিনি রাস করেছিলেন। কুলোবালা কুলোবতী যারা ছিলেন, ব্রজ গোপী যারা ছিলেন, 1600। আবার কারো কারো মতে 100 কোটি। আপনারা শ্রবণ করুন। আর এতক্ষণ পর্যন্ত আমার আগের কীর্তনীয় আপনাদেরকে শ্রবণ করিয়েছে ভক্ত ভগবানের কথা। আপনারা আস্বাদন করেছেন সেই মধুর লীলা কৃষ্ণ সুদামা। একাধারে সূক্ষ্ম প্রেম মাধুর্যের লীলা, অপরদিকে দাস্য রসের লীলা। পাঁচটা তো রস, পাঁচটা ভাব, শান্ত, দাস্য, সূক্ষ্ম, বাৎসল্য, মধুর। এই পাঁচটি ভাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভাবটি হলো মধুর ভাব। যেভাবে ব্রজগোপীরা এবং যিনি ছিলেন গোপী শ্রেষ্ঠী নারী, তিনি যে ভাব নিয়ে ভগবানকে ভজন সাধন করতেন, আমার শ্রীমতী রাধারানী বৃষভানু রাজলক্ষ্মী, সেই মধুর ভাব আপনারা আস্বাদন করবেন। আর কিছুক্ষণ পরেই সেই মধুরূপী মধুর লীলা ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা রাস। সকাল থেকে আরো নানা লীলা আপনারা আস্বাদন করেছেন, শ্রবণ করেছেন। যেহেতু আমার আগে আমার শুদ্ধ কীর্তনিয়া স্বনামধন্য কীর্তনিয়া উত্তর চব্বিশ পরগনা নিবাসী সুরজিৎ বসু মহাশয় আমার পরম শ্রদ্ধেয়, তিনি আপনাদেরকে কৃষ্ণ সুদামা আস্বাদন করিয়েছেন কৃষ্ণলীলা পর্যায়ে। এরপরেও আপনারা আস্বাদন করবেন কৃষ্ণলীলা পর্যায়ে রাসলীলা। তাই আমি মনস্থির করছি যে এই দুটো কৃষ্ণলীলার মাঝে এখন আমরা আস্বাদন করব একটি গৌরাঙ্গ লীলা। সেই সূত্রেই আপনাদের কাছে জ্ঞাত করব আমার পরম দয়াল গুরুদেব, যার কৃপায় যার করুণা আপনাদের এত অঞ্চলে আমি প্রথম, এই হরিসভায় প্রথম, যার কৃপায় যার করুণায় আজকে এই হরিবাসরের মধ্য আসনে আমি দণ্ডায়মান হয়েছি, আমার পরম দয়াল প্রেমময় গুরুদেব, যিনি আজ আমাদের মধ্যে আর নেই, যিনি গৌরলীলা কীর্তন সম্রাট
যিনি শুধু এই বাংলা নয়, বাংলা বিহার আসাম উড়িষ্যা ত্রিপুরা ঝাড়খণ্ড বাংলাদেশ দিকে 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 হরি কথা গৌর কথা কৃষ্ণ কথা, তিনি তার জীবনের 57টি বছর গৌর কথা বলতে 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 তিনি আপনাদের মতো দেশে বিদেশে সকল ভক্তদের শ্রবণ করিয়েছেন এই গৌর কথা। তিনি আর অন্য কেউ নন, অন্য কেউ নন, আপনাদের অতি সুপরিচিত কীর্তনিয়া, কলকাতার বিখ্যাত কীর্তনিয়া ছিলেন আমার পরম পূজনীয় ঈশ্বর শ্রী গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায় মহাশয়। প্রণাম জানাই সেই বিদেহী আত্মার চরণে তার রাঙা রাতুল পাত করতে, প্রণাম জানাই আমার জন্মদাতা পিতা জন্মদাত্রী মায়ের চরণে, প্রণাম জানাই আপনাদের সকলের চরণে। আস্বাদন করব গৌরলীলা, তবে ভগবানের তো লীলার অন্ত নেই, ভগবানের রূপের অন্ত নেই, ভগবানের গুণের অন্ত নেই, তার অসীম লীলা, তার অপার করুণা, তার অশেষ কৃপা, তা যদি না হবে তাহলে রাসের পদাবলীতে আছে শারদ চন্দ পবন মন্দ, শারদীয়া পূর্ণিমা রজনী ঘেরে ভগবান রাস করেছিলেন, সেই সময় পরিবেশটা কেমন ছিল, ধীরে ধীরে বাতাস বইছিল মৃদু মন্দ ভাবে, চারিদিকে লাখে লাখে ঝাঁকে ঝাঁকে ভ্রমরারা উড়ে উড়ে গুনগুন করে গান করছিল। এই যে পবন মন্দ, পবন ধীরে ধীরে বইছে, এই পবনের তিনটে গুণ ছিল শৈত্য মন্দ সুগন্ধ। বাতাস ধীরে ধীরে বইলেই ভালো লাগে, বাতাস জোরে জোরে বইলে কি ভালো লাগে? এই যে ঝড় আসে 70 কিলোমিটার 80 কিলোমিটার দূরে, ওই ঝড়ের ঝড় কি আমাদের ভালো লাগে, পছন্দ হয়? কত ক্ষয়ক্ষতি করে দিয়ে যায়। পছন্দ হয় না, ভালো লাগে না, তাই পবন ধীরে ধীরে বইলেই ভালো লাগে, পবন মন্দ আস্তে আস্তে বইছে। সেই বাতাসটা যদি একটু গরম হয়, উষ্ণ হয়, যদি গরম বাতাস হয় সেই বাতাসটাকে আমাদের নিতে ভালো লাগবে না, একটু মৃদু মন্দ আসতে আসতে একটু মৃদু মন্দ বাতাস হবে, ধীরে ধীরে বইবে, শীতল হবে বাতাসটা, তবেই ভালো লাগবে। তাহলে দুটো গুণ, শৈত্য প্রথম গুণ, দ্বিতীয়ত গুণ হলো মন্দ, তৃতীয়ত গুণ বায়ু, তিনটে গুণ পবন। বাতাস শীতল বইছে ঠিক এমন সময়, ঠান্ডা ঠান্ডা হালকা বাতাস বইছে, ধীরে ধীরে মৃদু মন্দ বইছে। এখন বাতাসটা যদি দুর্গন্ধযুক্ত হয় তাহলে কি ভালো লাগবে? ভালো লাগবে।
বাতাস যদি সুগন্ধযুক্ত হয় তবেই ভালো। সুগন্ধ সবাই ভালোবাসে। যে কথায় ছিলাম, আস্বাদন করব সেই গৌরাঙ্গ লীলার কথা। আস্বাদন করব হরিসভায় অধিক রাত্রিতে বৈষ্ণব অপরাধের কথা। আস্বাদন করব নাম অপরাধের কথা। আস্তে আস্তে, চঞ্চল হলে হবে না, সবাই ধীর স্থির হতে হবে। এই হরিবাসর সবাই আমরা এসেছি, একাশনে বসেছি, তার একটাই কারণ, একটাই উদ্দেশ্য, আমাদের মনগুলোকে ধীর স্থির করব। আমাদের মনগুলো তো চঞ্চল, তাই না? আমি বলছি না, স্বয়ং প্রভু রামচন্দ্র একদিন তার গুরু বশিষ্ঠ মুনিকে জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আপনি কৃপা করে বলে দিন, আগত কলিযুগে, আগত কলিকালে মানুষের মনগুলো কেমন হবে? তখন বশিষ্ঠ মুনি বলেছিলেন, হে রঘুকুলপতি রামচন্দ্র, আগত কলিকালে মানুষের মনগুলো কেমন হবে জানো? তবে শোনো, মর্কটং মদিরং মন্তা পন্না বৃষ্টিকেনং দংশিতা গাছের ডালে বসে থাকুক, বাড়ির ছাদে বসে থাকুক, সবসময় কিছু না কিছু একটা করছে। বানর এমনিতেই চঞ্চল, আবার সেই চঞ্চল বানরকে যদি একটু মদ খাইয়ে দেওয়া যায়, মার্কটং মদিরাং মত্তা, মদিরা মদ, তাহলে চঞ্চল মদ্যপ মাদরে চঞ্চলতা আরো বেড়ে যাবে। এমনি তো চঞ্চল, মদ খেয়ে আরো চঞ্চলতা বেড়ে যাবে, এতেও হলো না। চঞ্চল মদ্যপ বাদর মার্কটং মদিরাং মত্তা, সেই চঞ্চল মদ্যপ বাদর মার্কটং মদিরাং মত্তা, সেই চঞ্চল বাদরটাকে একটা কাঁকড়া বিছে কামড়েছে, কাঁকড়া বিছে। এখানে কারা কারা খেয়েছেন কাঁকড়া বিছের কামড়? জয়নিতায় কেউ খাননি? আপনারা ভাগ্যবান। আপনি খেয়েছেন? কেমন? ভালো? যে খেয়েছে সে জানে, আমি খেয়েছি তো, আমি জানি। ভালো? সাপে ছুঁড়লে তো ঠান্ডা করে দেয়, একবার ছুঁড়লো শেষ। আর কাঁকড়া বিছে সারা রাত্রি ছুটো ছুটি ছুটো ছুটি করে, এই হলো কাঁকড়া বিছের, তাই তো? ঠিক বলছি তো? তাহলে কাঁকড়া বিছে কামড়ায় না, অন্য কিছু ছিল। মার্কটং মদিরাং মত্তা বৃষ্টিকেনং দংশিতা, এখন বিছে কামড়ানোর পরে ওই মদ্যপ চঞ্চল বাদরটা যেরূপ চঞ্চলতা প্রকাশ পাচ্ছে, এতেও ক্ষান্ত হলেন না মুনিবর। বশিষ্ঠ মুনি বললেন, পশ্চাদ ভূত গণশ্চৈব, সেই চঞ্চল মদ্যপ কাঁকড়া বিছে কামড়ানো বাদরটাকে পিছন থেকে আবার কিছু ভূত তাড়া করেছে, ভূত প্রেত দৈত্য দানব। ঠিক সেই সময় ওই চঞ্চল মদ্যপ কাঁকড়া বিছে কামড়ানো ভূতে তাড়া খাওয়া বাদরটার যা অবস্থা হবে মনে, আমাদের কলিকালের মানুষের মনগুলো ঠিক তদ্রূপ অবস্থা। এই এখানে বসে হরিসভায় কীর্তন শুনছি, আর ওদিকে ঘরে মনে মনে হচ্ছে, এই তো ঘরে ঘর থেকে এলাম, তালাটা ঠিক মতো দিয়েছি তো? এদিকে কীর্তন হচ্ছে আর ওদিকে তালা কীর্তন চলছে, ঘরে খাবার দাবার চাপাচাপি দিয়ে রেখে এলাম, ঠিকঠাক মতো সময় মতো নিয়ে খাবে।
নাকি আবার বিড়ালের উড়ে এসে অত্যাচার করে আবার ফেলে ছুঁড়ে দিয়ে যাবে? এই হলো আমাদের মন। আমাদের মন কেমন কলিকালে? অন্নগত প্রাণ, চঞ্চল চিত্ত, স্বল্প আয়ু। আমাদের মহাপ্রভু বললেন, হে কলির জীব, হে কলির জীব, এই কলিকালে যখন আমি তোমাদের কাছে এসে পড়েছি, তোমাদের কাছে যখন এসে আমি নিজেকে ভরা দিয়েছি, নিজেকে বাধা দিয়েছি, লোকে বলে আমি হলাম প্রেমের ঠাকুর, আমি প্রেমের ঠাকুর, হাগো আমি তোমাদেরকে কৃপা করে বলছি, তোমাদের এত ক্ষমতা নেই, তোমরা কলির জীব, তোমরা পারবে না সত্যযুগের মানুষের মতো হাজার হাজার বছর ধরে ধ্যান করে তপস্যা করে আমার সাধন ভজন করবে, পারবে না তোমরা অগ্নি প্রজ্বলিত করে ওই গুহার মধ্যে প্রবেশ করে দম বন্ধ করে সাধনা করতে, পারবে না তোমরা পর্বতের উপরে উঠে গিয়ে উঠ পব হে গৌণ করে, পারবে না তপস্যা করতে, পারবে না তোমরা সাগরের মধ্যে এক বুক জলে নেবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ধরে আমার তপস্যা করতে, পারবে না। মহাপ্রভু কেটে দিলেন। তখন আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা বলল, প্রভু তাহলে আমরা আমরা ত্রেতা যুগের মানুষ যেভাবে আরাধনা করে তোমাকে পেয়েছিল ঠিক সেইভাবে আমরা তোমার ভজন সাধন করব, যাগযজ্ঞ তাতে তো আরোই হবে না। বলে কেন এই কথা বলছো কেন প্রভু? শোনো, যজ্ঞ করতে লাগে অনেক কাঠ আর অনেক ঘি। এখন বর্তমান দিনে কাঠ হয়তো পেলে, কিন্তু কাঠের যা দাম বাবারে, সোনার দাম শুনে, কাঠ হয়তো পেলে কিন্তু ঘি, বলে ঘিও পেয়ে যাব, ঘি পাবে কিন্তু বিশুদ্ধ শুদ্ধ ঘি কি পাবে? তা পাবে, এখনকার দিনে সবই ভেজা। তবে শুনে রাখো, যদি ঘিটা হয়ে যায় অশুদ্ধ, যজ্ঞটাও হয়ে যাবে অপবিত্র। কেটে দিলেন মহাপ্রভু, বললেন না পারবে না তোমরা কলির জীব। বললো তাহলে দাপরের মানুষ, দাপরের ভক্তরা যেভাবে তোমার সেবা পূজা করে তোমাকে পেয়েছিল, বলে যাও বা ধ্যান করে আমাকে পেতে, যাও বা যজ্ঞ করে আমাকে পেতে, সেবার নামটা পর্যন্ত মুখে নিও না। বলে কেন প্রভু? পারবে বিদুরের স্ত্রীর মতো কাঁদতে, পারবে বিদুরের মতো সেবা করতে, বিদুরিনীর মতো সেবা করতে? বিদুর অনেকদিন ধরেই বলে, সখা এসো সখা, কৃপা করে আমার মতো দিনহীন কাঙাল ভক্তের গৃহে একবার কৃপা করে এসো সখা। যে বিদুর ছিল হস্তিনাপুরের মন্ত্রী, কিন্তু তিনি মন্ত্রী হলেও তিনি কোনো পারিশ্রমিক নিতেন না, তিনি কোনো অর্থ নিতেন না, দিনহীন কাঙালের বেশে থাকতেন, রোজই বলেন সখা কৃপা করে একদিন আমার ঘরে এসো সখা। আজকে স্বয়ং ভগবান ঠিক এমন সময় এসে বিদুরের ঘরে উপস্থিত হলে সন্ধ্যা আগত, সূর্য অস্তাচলে ঢলে পড়ছে, এমন সময় এসে বলছে, বিদুরিনী, বিদুরের স্ত্রী, গৃহকর্ম সারছিলেন, যেই না দ্বারে অতিথিরূপী ভগবান শ্রীকৃষ্ণের কণ্ঠস্বরটা কানে গিয়ে পৌঁছেছে, গৃহকর্ম পরিত্যাগ করে ছুটতে 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 এসে সম্মুখে কৃষ্ণকে দেখেই এসেছে সখা, এসো সখা, কৃপা করে করুণা করে তুমি আমার গৃহে এসেছো সখা, কোথায় বসতে দেব তোমায়, আমার ঘরে এমন একটা রত্ন সিংহাসন নেই যে আসলে আমি তোমায় বসতে দেবো। কত রাজা ধীরাজ, কত রাজা মহারাজাকে দেখি, তারা তাদের রত্ন সিংহাসন, তাদের রাজ সিংহাসনটা ছেড়ে দেয় তোমাকে বসতে দেওয়ার জন্য, কিন্তু আমার কিছু নেই,
যেখানে আমি তোমাকে বসতে দেবো দয়াময়, তাই আসনটা আমি তোমায় পেতে দিলাম, এই মাটিতেই তুমি বসো প্রভু। বৌঠান, আমায় কিছু খেতে দিতে পারো? আমার বড় ক্ষুধা পেয়েছে, খেতে চেয়েছো? নিশ্চয় দেব, নিশ্চয় দেব। এই বলে ছুটতে ছুটতে গিয়ে রন্ধনশালায় গিয়ে এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলছে, হাউ হাউ করে কাঁদছে। স্বয়ং ভগবান আজকে আমার কাছে খেতে চাইল, যার মুখে স্বয়ং মা যশোমতী ভাণ্ড ভাণ্ড ক্ষীর স্বর্ণমণি প্রস্তুত করে তুলে দিয়েছিল, ভাণ্ড ভাণ্ড ক্ষীর স্বর্ণমণি প্রস্তুত করে ফেলে দিত, সবগুলো নিয়ে ভগবানের মুখে দিত না, আগে নিজের নয়নের মণিতে দিত, তারপরে ভগবানের মুখে তুলে দিত। উদ্দেশ্যটা ছিল ওই ক্ষীর স্বর নবনী যদি আমার চোখের তারা সহ্য করতে পারে, তাহলে গোপালের বদনখানা সহ্য করতে পারে। সেই স্বয়ং কৃষ্ণ আজকে আমার কাছে খেতে চাইছে, আমি কি দেব? আমার ঘরে এমন কিচ্ছু নেই যা দিয়ে আমি তার সেবা করি। হঠাৎই মনে পড়ে গেছে, কিছুদিন আগে স্বামী একটা কলার কাঁদিয়ে গেছে, ওই কোণেতে কলার গাদিটা আছে। মনে মনে এত আনন্দ হয়েছে, ওই কলার গাদি থেকে এক ছড়া কলা ছিঁড়ে নিয়ে ছুটতে 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 ভগবানের কাছে এসে, এই দেখো এনেছি প্রভু, এ নাও তুমি সেবা করো দয়াময়। ওই একটা একটা করে কলার থেকে কলার চোখলাগুলো সারাচ্ছে, শ্বাসগুলো ফেলে দিচ্ছে, অপলোক নয়নে তাকিয়েছে ভগবানের দিকে, ওই শ্বাসগুলো ফেলে দিয়ে ওই একটা একটা করে কলার চোখলাগুলো নিয়ে ভগবানের মুখে তুলে দিচ্ছে। আবার ভগবানও কেমন সেগুলো আনন্দের সহিত, আরো দাও উঠান, কত সুস্বাদু গো কলার চোখলাগুলো। এমন সময় দ্বারে বিদুর এসে গেছে, আর বিদুর এসে নিজ স্ত্রীর এখানো কর্ম দেখে ইশারা করে বলছে, হাগো শুনছো, হাগো তুমি কি করছো? স্বয়ং ভগবান, ওইভাবে কলার চোখলাগুলো মুখে তুলে দিও না, আমি কত করে বলতে 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 কত করে বলার পরে তিনি আজকে কৃপা করে আমার ঘরে এসেছে, আমাদের অপরাধ হয়ে যাবে, আমাদের পাপ হয়ে যাবে, এমন করে কলার চোখলাগুলো মুখে তুলে দিও না। কৃষ্ণচন্দ্র আর নয়নে দেখেই বলে উঠল, চুপ চুপ বিদুর, কথা বলো না বিদুর, কথা বলো না, দেখছো না তোমার স্ত্রী কত মহাপ্রেমে কত মহাভাবে আছে, ওর ভাবে ব্যাঘাত করবে। তুমি কি জানো না বিদুর, দুর্যোধন আমাকে রাজন্য রাজভোগ খেতে দিয়েছিল, কিন্তু আমি সেগুলো পাইনি, সেগুলোকে ছেড়ে দিয়ে সেগুলোকে পরিত্যাগ করে আমি তোমার ঘরে চলে এসেছি। তুমি জানো না ভক্তই আমার মাতা পিতা, পিতা ভক্তই আমার। যেমন ভাবে যে স্থানেই আমায় যেভাবেই ভজনা করুন না কেন,
আমি ঠিক সেইভাবে তার কাছে গিয়ে ধরা দিই। পারবে বিদুরের স্ত্রীর মতো এইভাবে সেবা করতে? কলিকালের মানুষ তো তোমরা। মানুষের কথা ছেড়ে দিলাম, দাপুরের মানুষগুলোর কথা বাদ দিলাম, একবার পশুগুলোর দিকে তাকিয়ে দিলাম। ওই ভগবানের নবলক্ষ গাভী, ওই কালীয় নাগের দিকে একবার তাকিয়ে দেখো। যে কালিন্দী হ্রদে কালীয় নাগ বাস করত, যার অত বিষের তীব্রতা আর অত বিষ, যে খালি হ্রদে ওই কালী নাগের বিষের জ্বালায় একটা জলজীব বেঁচে নেই, ওই হ্রদের উপর দিয়ে একটা পক্ষী উড়ে যেতে পারে না, ওই কালিন্দী হ্রদের তীরে কোনো বৃক্ষ বেঁচে নেই, একমাত্র কদম বৃক্ষ ছাড়া শুধুমাত্র সে অমৃত পান করেছিল বলে, ওই ছোট্ট ছেলেটা, বাচ্চা ছেলেটা, ওই মাকে বিহারি মুরলী দাড়ি গিরিধারী ওইভাবে কালীয় নাগের মাথার উপর উঠে যখন ওইভাবে নিন্দটা করছে, কালীয় নাগের স্ত্রীরা ছুটতে ছুটতে এসে বলল, স্বামী তুমি কি করছো? যে কালী নাগের বিষে তোমার বিষে তীব্রতায় তোমার বিষে জর্জরিত হয়ে এই কালিন্দী হ্রদের কোনো জলজীব বেঁচে নেই, কোনো পশু পক্ষী বেঁচে নেই, কোনো বৃক্ষ বেঁচে নেই, এখনো কি তোমার বুঝতে অসুবিধা হচ্ছে যে ওই বাচ্চা ছেলেটা স্বয়ং ভগবান? এবার কালীয় নাগ কি বলছে শুনুন, আমি জানি উনি স্বয়ং ভগবান। তবে তুমি জেনে শুনে ওইভাবে ওর গায়ে বিষগুলো ঢেলে দিচ্ছ কেন? দেব না, এত কাছে, এত কাছে যখন আমি আমার ভগবানকে পেয়েছি, আমারও তো একটু ইচ্ছা করে আমি ভগবানের সেবা করি, আমারও তো একটু ইচ্ছা করে আমি ভগবানকে সেবা দিই। স্বয়ং মঙ্গলময় ভগবান, তিনি তো আমায় অমৃত দিয়ে সৃষ্টি করেননি, তিনি আমায় সৃষ্টি করেছেন বীজ দিয়ে, সেই জন্যই আমি আমার বীজগুলো তার গায়ে ঢেলে দিচ্ছি, আমি এই বীজগুলো তার গায়ে ঢেলে দিয়ে আমি তার সেবা করছি। বলে তাহলে জ্বলছে না কেন, উঠছে না কেন? কি করে জ্বলবে, কি করে পড়বে? আমি যে বীজ মনোভাব নিয়ে তার গায়ে বীজগুলো ঢেলে দিইনি, আমি যে সেবা মনোভাব নিয়ে তার গায়ে বীজগুলো ঢেলে দিয়েছি, আর স্বয়ং অমৃতময় অমৃতের সমান করে ওই বীজগুলো নিজ দেহে ধারণ করছে নিতাই গৌর হরি হরি। কেটে দিলেন মহাপ্রভু, পারবে না কলের জিৎ, তোমরা পারবে না। এই কলিকালে তোমাদের জন্য আমি দুটো ভক্তির পথকে আমি শ্রেষ্ঠ করে গেলাম, নটা ভক্তির মধ্যে প্রথম দুটো ভক্তি শ্রবণ কীর্তনা হরিনাম শোনো হরিনাম পড়ো, তাহলেই তোমাদের পরিত্রাণ পরিত্রাণ পরিত্রাণ। কেমন করে বলবে সবাই? হাত তোলো হরি বলো, হাত তোলো হরি বলো, হাত তোলো হরি বলো, তাহলেই পরিত্রাণ তোমাদের। লহ না জপ না কৃষ্ণ না বলতে বলতে কি
কৃষ্ণ নাম করলাম, কিন্তু কৃষ্ণ নাম করবার তো অনেকগুলো পদ্ধতি আছে, কেমন করে করব, কেমন করে করবে জানো? এই যে শোনো, আমার কাছ থেকে জেনে নাও তোমরা, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে তোমরা লব কৃষ্ণ উচ্চ ঈশ্বরে। এই তিন রকম ভাবে নাম করা হয়। মহাপ্রভু কি বললেন, এই তিন রকম নামের মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ যে পদ্ধতিটা সেইটাকে অবলম্বন করতে বললেন, কি? প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে। শুধু নিঃশ্বাসেই নাম করতে হবে না, মনের মধ্যে যদি ভক্তি না থাকে, বিশ্বাস না থাকে, তাহলে সবই জয়নিতাই হয়ে যাবে। মনের মধ্যে যদি ভক্তি আর বিশ্বাসটা না থাকে, কি না জানেন তো, দুই বন্ধুর কথা, একজনের নাম রাম একজনের নাম রহিম, এ বলে আমার আল্লাহ বড়, ও বলে আমার হরি বড়। বেশ, তাহলে প্রমাণ দে কে বড়, আল্লাহ বড় না হরি বড়। কি করে প্রমাণ দেয়া হবে? বলে গাছের ওপর থেকে দুজনেই ঝাঁপ দেব, তুই তোর হরির নাম করে ঝাঁপ দিবি, আমি আমার আল্লাহর নাম করে ঝাঁপ দেব। ঝাঁপ দেওয়ার পরে যে অক্ষত অবস্থায় থাকবে, তাহলে তার ভগবানই শ্রেষ্ঠ। কে আগে দেবে? তুই, না 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 তুই, এই না না তুই দে, না না রহিম তুই দে, অগত্যা রহিম। রহিম গাছের ওপরে উঠে চেপে বসলো, আর গাছের ওপরে উঠে চেপে বসে ওপর থেকে কোনো ভাবনা চিন্তা না করে, ওপর থেকে কোনো ভাবনা চিন্তা না করে আল্লাহ বিসমিল্লাহ দেখছিস, এবার তোর পালা। রাম মনে মনে ভাবছে ও পেরিয়ে গেল, এবারে আমার কি হবে? সত্যি সত্যি আমি তো হরিকে কোনোদিনও দেখিনি, ভগবানকে কোনোদিনও দেখিনি, আদৌ সে আমাকে রক্ষা করবে তো? এই চিন্তা করতে করতেই যখন একটা ঝাঁপ দিয়েছে, বিশ্বাসের অভাব ছিল, ভগবান কি নেই, ভগবান আছে। কিন্তু আমরা কখনো কখনো ভুলে যাই, আমরা কখনো কখনো বিস্মরণ হয়ে যাই যে আমাদের মাথার উপরে তিনি আছেন। আমরা কলিকালের মানুষ, আমরা তো মায়ার বশ, আমরা মায়ায় মোহিত হয়ে থাকতে থাকতে আমরা ভুলে যাই যে স্বয়ং ভগবান বলে কেউ একজন আছেন। আমরা হয়তো তাকে দেখতে পাই না, আমরা হয়তো তাকে অনুভব করতে পারি না, কিন্তু তিনি সদা সর্বদা আমাদের চোখে চোখে রাখে। তাই প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে তোমরা লব কৃষ্ণ।
শুনব সেই ভগবানের কথা, মহাপ্রভুর কথা। এই হরিবাসরে শুনব বৈষ্ণব অপরাধের কথা। নমো ব্রহ্মণ দেবায় ও ব্রহ্মণ হিতায় জগদ্ধিতায় কৃষ্ণ স্তবটি করেছিল মহামতি বিশ্ব। ওই কুরুক্ষেত্রের যুদ্ধে যিনি 18 দিন ওইভাবে সরসজ্জায় সাজিত ছিলেন, যিনি ইচ্ছা মৃত্যুকে বরণ করেছিলেন, এটা তার করা, তার সৃষ্ট স্তব। নমো ব্রহ্মণ দেবায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায়। কখন করেছিলেন? ভগবান তিনি তো পাণ্ডবদের পক্ষ নিয়েছিলেন, পঞ্চ পাণ্ডব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল সহদে, আর ওদিকে 100 ভাই হল কৌরব পক্ষ। তা ভগবান প্রতিজ্ঞা করেছিলেন যে কুরুক্ষেত্র যুদ্ধে তিনি অস্ত্র ধরবেন না। বিশ্ব মনে মনে ভাবলেন, ওরে চতুরের চতুর, আমি মহামতি বিশ্ব, সবাই তোমার নাম করবে, সৃষ্টি করবে তুমি, সৃষ্টিকর্তা তুমি, আচ্ছা পালনকর্তা তুমি, সংহারকর্তা তুমি, সব তোমার থেকে সৃষ্টি, সবাই তোমাকে স্মরণ করবে, কিন্তু 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 এই জায়গাটাতে সবাই আমাকে স্মরণ করবে, এই জায়গাটা আমি তোমাকে ছাড়ব না। কি প্রতিজ্ঞায় বিশ্ব বিশ্বের মতো প্রতিজ্ঞা করেছে, বিশ্বের মতো প্রতিজ্ঞা করেছে, প্রতিজ্ঞায় বিশ্ব। ভগবান যেমন প্রতিজ্ঞা করলেন আমি কোনো অস্ত্র ধরব না, এদিকে বিশ্ব প্রতিজ্ঞা করে বসল এই যুদ্ধে তোমাকে আমি অস্ত্র ধরাবই, এই যুদ্ধে আমি তোমাকে অস্ত্র ধরাবই, তুমি যেই হও না, হতে পারো তুমি ভগবান, হতে পারো তুমি অর্জুন, কিন্তু আমি তোমাকে প্রবল যুদ্ধ শুরু, প্রবল যুদ্ধ। এইভাবে যুদ্ধ করতে বিশ্ব এমন একটি তীর নিক্ষেপ করলেন, এমন একটি বাণ নিক্ষেপ করলেন, সেই বাণে অর্জুনের রথের চাকা গেল মাটিতে বসে, শ্রীকৃষ্ণ সঙ্গে উঠে ক্রোধান্বিত হয়ে, দিকবিদিক জ্ঞান আড়া হয়ে, সঙ্গে সঙ্গে রথের রশিটা ছেড়ে দিয়ে মাটিতে নেবে, ওই রথের চাকাটাকে মাটির থেকে তুলে ধরে বিশ্বকে মারবার জন্য সঙ্গে সঙ্গে মহামতি বিশ্বদেব তীর ধনুর বাণটা ফেলে দিয়ে হাত জোর করে স্তব করে বললেন, নমো ব্রহ্মণ দেবায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায়। তুমি প্রতিজ্ঞা করেছিলে তুমি অস্ত্র ধরবে না, আর আমিও প্রতিজ্ঞা করেছিলাম আমি কুরুক্ষেত্র যুদ্ধে তোমাকে অস্ত্র ধরাবই, তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, আমি আমার প্রতিজ্ঞাকে রক্ষা করবার জন্য এখন কর্ম করতে বাধ্য হয়েছি। ভক্তের মনোবাঞ্ছা তিনি সদা সর্বদাই পূর্ণ করেন, তিনি ভক্তের ভগবান। এই যে কুরুক্ষেত্র যুদ্ধে তিনি অর্জুন যে বিশ্বরূপ দেখিয়েছিলেন, কজনকে তিনি বিশ্বরূপ দেখিয়েছিলেন? ও ভক্তমণ্ডলী ভক্তমতি মায়ের, কজনকে বিশ্বরূপ দেখিয়েছিলেন স্বয়ং ভগবান? 5 জন, 5 জন বিশ্বরূপ দর্শন করেছিল। প্রথমে দেখেছিল কে? মাতা যশোদা।
ওই যখন চুরি করে নলিন মাখন খাচ্ছে, ওই যখন গালের মধ্যে মাটিগুলো পুড়েছে, ওইভাবে মা এসে শাসন করতে করতে বলছে, এই গোপাল ছোট, এই গোপাল মুখল, এই গোপাল মুখল, একবার দেখি, এই গোপাল একবার। গোপাল তো মুখ বন্ধ করে গোপাল তোকে অনেকক্ষণ থেকে বলছি গোপাল মুখল কিন্তু বলে দিলাম, গোপাল গোপাল এবারে কিন্তু তোকে মারব গোপাল। তবে রে দুষ্টু ছেলে, তবে রে দাঁড়া তো দড়িটা এনে তোকে বাঁধি। কিছুতেই মা যখন ছাড়ছে না গোপাল, দেখলে তো বেগতিক না, আজকে এবার আমি তোমাকে দেখাবো, আজকে আমি প্রমাণ করবো। ওই দেখো মা, তুমি যাকে তোমার ছেলে ছেলে করো না, সে আসলে তোমার ছেলে নয়, সেই হলো আদি, সেই হলো অন্ত, সেই হলো সৃষ্টি, সেই হলো ধ্বংস। এই বলে এই চিন্তা করে আজকে তোমায় বোঝাবো আমি ভগবান, মুখটাকে হা করেছে। আর যেই না মুখটা হাঁটা করেছে, সঙ্গে সঙ্গে মাতা রসমতী দেখলো ওই মুখের মধ্যে পাহাড় পর্বত নদী নালা সমগ্র বৃন্দাবন, এমনকি মাতা যশোদা ওই ছোট্ট গোপাল সবকিছু মুখের মধ্যে দর্শন করল। চমকে উঠে বাপায় ধরোটা নিয়ে ছেলেটার মাথায় দিয়ে বলল, আমার গোপালকে ভূতে পেয়েছে, আমার গোপালকে পেতে পেয়েছে, আমার গোপালকে। হ্যাঁ হ্যাঁ গোপাল, তোর কি হয়েছে বাবা? বাৎসল্যময়ী মা তো মা, কোনো দিনের জন্য তিনি হাজার ভগবান অনেকবার চেষ্টা করেছিল, মা দেখো আমি ভগবান, কিন্তু মা বুঝতে চায় না। এই প্রথম মাকে বিশ্বরূপ দেখিয়েছে। আরেকজনকে দেখেছে সঞ্জয়, সঞ্জয় বিশ্বরূপ দেখেছে। আরেকজনকে কুরুক্ষেত্র প্রান্তরে অর্জুন, আরো দুজন দেখেছে, ওই দুটো নাম বাদ থাক, আবার যদি কোনোদিনও সেবা করতে আসি বলে দেব। না ওটা সিরিয়ালের মতো না, ওই যে সিরিয়ালগুলো দেখেন না, সন্ধ্যে থেকে শুরু হয় একটার পর একটা, ওই হ্যাঁ ওই সিরিয়াল না, বিজ্ঞাপন বিরতি নয়, সিরিয়ালটা এমন জায়গায় শেষ করা হয়, এমন জায়গায় রাখা হয় যে আগামীকালকে দেখতেই হবে, যতই কাজ থাকে পৃথিবী এক ধারে চলে যাক, টিভিটা খুলে বসতে হবে জি বাংলার সামনে সিরিয়ালের মধ্যে। এই বছর এই পর্যন্ত, বাকি দুজন কারা দেখেছিল যদি আগামী বছর সেবা করতে আসি বলুন। আসুন বৈষ্ণব সেবার কথা, যে বৈষ্ণবের সেবা করতে চায় স্বয়ং ভগবান নিজে, যে বৈষ্ণবের সেবা করতে চান স্বয়ং ভগবান নিজে, সেই বৈষ্ণবের চরণে যদি কেউ অপরাধ করে, স্বয়ং ভগবান তিনি বৈষ্ণবের সেবা করেন। কি বলেন? ওহে বৈষ্ণব গোসাই আমারে তড়াইয়া দিও,
জলের পাত্র নিয়ে এলেন, ওই যমুনা থেকে জল তুলে আনলেন। যমুনা থেকে জল তুলে এনে ডেকে উঠলেন জগন্নাথ। ভগবানের কণ্ঠস্বর কানে গিয়ে পৌঁছেছে তো, কে গো, কে আমায় ডাকলে গো? জগন্নাথ, আমি তোর জন্য নিজে জল বয়ে এনেছি, তোর শৌচের জন্য, তুই শৌচ করে নে। তোমার এত কৃপা, তোমার এত অপার করুণা।
ডাকতে পারি না, আমি তোমায় তোমার ভজন সাধনে ব্যাঘাত ঘটছে বলে তুমি নিজে কৃপা করে আমার শৌচের জন্য জল নিয়ে এলে দয়া করে। এটাই তো আমার কাজ, আমি যে ভক্তের চোখের জল সহ্য করতে পারি না রে। আমি দুটো বস্তু সহ্য করতে পারি না ভক্তের, একটা হলো ভক্তের মনের অহংকার, আর একটা হলো ভক্তের চোখের জল। যদি কোনো ভক্ত ভক্তি দিয়ে প্রেম দিয়ে কৃপা করে আমাকে ডাকে, আমার চরণ ভূত করে দেয়, করে আমি তার জন্ম জন্মান্তরের জন্য তার চরণে দাস হয়ে যাই। বিলম্ব করিস না জগন্নাথ, শৌচ করে নে, শৌচ করে নে। তোমার যদি এতই কৃপা, তোমার যদি এতই করুণা, তাহলে আমাকে রোগটা কেন দিলে শরীরে? তুমি তো ভব ভয় হারি, তুমি তো ভব রোগ হারি, তুমি আদি তুমি মধ্য তুমি অন্ত, তুমি আমার শরীরে রোগটা কেন দিলে জগন্নাথ? যদি তোর শরীরে রোগটা না দিতে পারতাম, যদি না তোকে এমন রোগে আমি কষ্ট দেয়াতাম, তাহলে কি আমার বৈষ্ণব সেবা হতো? তাহলে কি আমার বৈষ্ণব সেবা হতো? এই রে এ আমি বৈষ্ণব চর ভালোবাসি, যে ভগবান তিনি বৈষ্ণব সেবা করতে চান আর আমরা মানুষ। এহেন বৈষ্ণবের চরণে যদি কেউ অপরাধ করে তার যে কি গতি হয়? কোথা থেকে লীলা শুরু হলো? মহাপ্রভুর দ্বিতীয় বিবাহের রাত থেকে। কিছুতেই তো প্রথম বিবাহ দ্বিতীয় বিয়েটা করবেন না। প্রথম বিবাহ বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়া, বিয়ের নমাস পর সর্পদংশনে যার মৃত্যু হল। লক্ষ্মীপ্রিয়ার সর্পদংশনে মৃত্যু হয়েছিল, কিন্তু আমি বলি না, লক্ষ্মীপ্রিয়ার সর্পদংশনে মৃত্যু হয়নি, লক্ষ্মীপ্রিয়ার মৃত্যু হয়েছিল গৌরাঙ্গ বিরহ সর্পদংশনে। বিয়ের পরেই যখন পূর্ব বাংলায় চলে গেলেন শ্রীহট্টে সিলেটে, দিনের পর দিন মাসের পর মাস প্রভুর অদর্শনে গৌর বিরহ সহ্য করতে না পেরে লক্ষ্মীপ্রিয়ার প্রাণত্যাগ হয়েছিল। কিছুতেই তো দ্বিতীয় বিয়েটা করবেন না, কিন্তু মাতৃ আদেশে একমাত্র মায়ের কথা দ্বিতীয় বিয়েটা করলেন। তাকে রাজমন্দির সনাতন মিশ্রের কন্যা অপরূপা সুন্দরী পরমা সুন্দরী কন্যা, যার নাম হলো দেবী মা বিষ্ণুপ্রিয়া। ওই বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করে এনেই গোধূলি লগ্নে বিয়ে করে বিয়ের কাজকর্ম সারল। বিয়ের সন্ধ্যার প্রথম প্রহর গেল, রাত্রি প্রথম প্রহর, আর রাত্রি দ্বিতীয় প্রহরে তিনি ফিরে এলেন নিজ গৃহে। তিনি বাসর ঘরে চান যান। ওই বিয়ে করে এনেই দ্বিতীয় প্রহরে নববধূকে মায়ের হাতে তুলে দিয়ে বলল, মা রইল তোমার দাসী, এবার আমি কোথায় যাবি? তুমি তো জানো মা, তুমি তো জানো
জানো আমার মনের কি ইচ্ছা, তুমি তো জানো আমার মনের কি বাসনা, তুমি তো জানো মা আমার কি প্রতিজ্ঞা, তুমি কি জানো মা আমার কি আকাঙ্ক্ষা। পৃথিবীতে আছে যত, আছে যত, পৃথিবীতে আছে, পৃথিবীতে আছে এটাও হতে পারে কর্মসূত্রে বাইরে আছে, আগামী বছর দেশে ফিরে এসে বলবে শুনবে।
বলতে তাকে হবেই, শুনতে তাকে হবেই, সে যেই হোক। কেন আমরা সবাই হলাম অমৃতস্য পুত্র, আমাদের সকলের পিতা হলেন স্বয়ং মঙ্গলময় হরি। পুত্র হয়ে পিতার নাম তো মুখে একবারের জন্য করতেই হবে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, হেলায় হোক অবহেলায় হোক, সুখে হোক দুঃখে হোক, করতে হবে, নাম করতে হবে, নাম শুনতে হবে। তাহলে পাষণ্ড কারা? পাষণ্ড তারা যারা নিজেরাও হরিনাম শোনে না, নিজেরাও হরিনাম করে না, আবার যদি কেউ হরিনাম করে হরিনাম শুনে আনন্দ পায়, তারা সহ্য করতে পারে না। চলে ভেঙে ফেল শিবা সম্মানের দরজাটা।
বেটারা দরজা বন্ধ করে কি করছে দেখতে হবে আমাদের। বেটারা রোজ রোজ এরকম ভাবে দরজা বন্ধ করে, হ্যাঁ এতদিন নিমাই যা করতো আমাদের চোখের সামনে করতো, আজ থেকে নিমাইয়ের নতুন খেলা রাত জাগা কীর্তন। রাত জাগা কীর্তন এখন এমন কি কেউ নেই যে যে শ্রীবাসের অঙ্গন থেকে হরিনামটা চিরদিনের জন্য বন্ধ করে দিতে পারে। ছিল তো ছিল না নবদ্বীপের অত বড় দুই গন্তব্য মাতা, যারা ছিল তৎকালীন সময় নবদ্বীপের নগরপাল জগাই মাধায়। ওই সেই জগাই মাধায় দেখে এখন ওই নিমায়ের সঙ্গে ওদের দলে ভিড়ে গিয়ে মাথাটা ন্যাড়া করেছে, গলায় তুলসীর মালা পড়েছে, সারা দেহে দ্বাদশ তিলক ধারণ করেছে আর মুখে বলছে হরি বল। নিমাইটা কি শুরু করলো, তারপর ভাবলাম নবদ্বীপের শাসনকর্তা মলয় চাঁদ কাজী নবাব হুসেন শাহর দৌহিত্র, যার অত ঢাল অত তরোয়াল অত সৈন্য অত সামন্ত অত লেঠেল, কিন্তু কই এই যে এখন দেখি সেও বেটা ওই নিমায়ের দলে ভিড়ে গেছে। সে বলে কিনা তার সঙ্গে নাকি নিমায়ের একটা কিসের সম্পর্ক আছে। ও ভায়া ভায়া এই নিমাই হলো আমাদের হিন্দু ব্রাহ্মণের ঘরের ছেলে, আর মলয় চাঁদ কাজী হলো মুসলমান, ওর সঙ্গে নিমায়ের সম্পর্ক হয় কি বলে? যতই যা বল ভাই, ওই তাহলে শচীর বংশেও কলঙ্ক আছে। এইভাবে নিজেদের মধ্যে যুক্তি আলাপ আলোচনা করছে এমন সময় চূড়ান্ত মাতাল হয়ে চূড়ান্ত মদের নেশায় বসিত হয়ে তৎকালীন সময়ের যিনি পাষণ্ড প্রধান, প্রধান তো সব জায়গায় থাকে, গ্রামে প্রধান, স্কুলের প্রধান শিক্ষক, কোর্টের প্রধান বিচারপতি, প্রধান সর্বত্রই থাকে। তখনকার দিনে আজ থেকে 500 বছর আগেকার নবদ্বীপ, তখনকার দিনে যিনি পাষণ্ড প্রধান তিনি আসছেন অধিক রাত্রিতে শ্যামা মায়ের নাম করতে করতে। জয় মা, মা জয়তানা, মা হে মা কৃপাময়ী ব্রহ্মময়ী, মা জয় মা শ্যামা মা শ্যামা মা, দেখি তোরে নয়ন ভরে,
Shri Rupena Sanastita